অবৈধ সিএনজি অটোরিকশা চলাচল বন্ধের দাবিতে হবিগঞ্জে চতুর্থ দিনের মতো অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। শুক্রবার ভোর ৬টা থেকে শুরু করে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটের কারণে সকাল থেকে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে কোনো দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতেও যান চলাচল বন্ধ আছে। এতে টানা চার দিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন শত শত যাত্রী। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ধর্মঘটকারীরা। যে ভোগান্তিগুলো হচ্ছে কারণ যানবাহনের কারণে আমরা সঠিক সময়ে গিয়ে পৌঁছতে পারতেছি না, কেন আমরা সাধারণ জনগণই ভুক্তভোগী কেন হবো? এখান থেকে ওই দিক থেকে এইদিকে যেতে পারতেছে না। আমি যাবো মৌলভীবাজার, কিন্তু সকাল থেকে এখন এক ঘন্টা থেকে খাড়াইছি, কোনো বাস নাই। আমাদের এই অনির্দিষ্টকালে ধর্মঘট চলবে যতদিন পর্যন্ত জেলা প্রশাসন আমাদের এই দাবি দাওয়া না মানবে, এবং আমাদের এই ধর্মঘটের সাথে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই পরিবহন ধর্মঘট চলবে। দর্শক, হবিগঞ্জ থেকে পরিবহন ধর্মঘটের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুজ্জামান জাহির। জাহির, ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে প্রশাসন এবং পরিবহন নেতারা কি বলছেন? আপনারা যেমনটা বলছিলেন যে গত শুক্রবার থেকে আজকে টানা চার দিন হবিগঞ্জে তিনটি দাবিতে মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের তাকে পরিবহন ধর্মঘট চলছে। তবে আজকে একটি শুক্রবার যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধর্মঘট প্রত্যাহারের জন্য উদ্যোগ নেওয়া হলে মালিক এবং শ্রমিকরা সকালের দিকে তারা বৈঠকে বসেছিল, এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীকালকে মালিক এবং শ্রমিকদের সাথে যে বৈঠকটি হওয়ার কথা এটা একদিন আগে মানে আজ ৩টার দিকে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে তাদের এই যে সমঝোতা বৈঠক বসবে। তো আমি হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদকের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা শ্রমিকদের সাথে কথা বলে তারা ঐক্যবদ্ধ পোষণ করেছেন, তারা আজকে মিটিংয়ে যাবেন। তবে তাদের যে দাবি সালামতপুরে তাদের বাস অবাধে যাতায়াত এবং শ্রমিকদের গ্রুপটা হবিগঞ্জে হওয়া এবং অবৈধ যান চলাচল বন্ধ না হওয়া যদি না হয় এবং প্রশাসন সেটা মেনে না নেয় তাহলে তাদের ধর্মঘট অব্যাহত থাকবে। তানি, এই ছিল হবিগঞ্জ থেকে পরিবহন শ্রমিক ধর্মঘটের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ হবিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইদুজ্জামান জাহির।